আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? সোনামণিরা, আশা করি ভালো আছো। আমি তোমাদের বাংলার শিক্ষিকা সালিমা মিস বলছি। আজ আমি তোমাদের পড়াবো বর্ণ দিয়ে শব্দ তৈরি। আজ আমি তোমাদের কি পড়াবো? বর্ণ দিয়ে শব্দ তৈরি। আমি আজ তোমাদের কি পড়াবো? বর্ণ দিয়ে শব্দ তৈরি। বর্ণ ক, ব্যঞ্জন বর্ণ। এটা কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। এটা কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। ক, কতে কি হয়? কল। কত কি হয়? কল। কত কি হয়? কল। কত কি হয়? কল। কত কি হয়? কল হয়। কত কি হয়? কল হয়। কলা হয়, কলম হয়, কাঁঠাল হয়। কত কি কি হয়? কল, কলা। এটা কি বলো তো দেখি? এটা কি? কলা। তোমরা সবাই কলা খাও, তোমরা রোজ একটা করে কলা খাবা, ঠিক আছে? এটা কি? কলা। এটা কি? কলম। এটা কি? কলম। কলম ছাড়া কি লেখাপড়া হয়? এটা কি? কলম। কলম। কাঁঠাল। কাঁঠাল, দেখো তো, এটা তোমরা চিনো না কি? এটা কি? কাঁঠাল। এটা কি? কাঁঠাল। দেখো, এখন কাঁঠালের সিজন, সবাই কাঁঠাল খাবা, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা কি করব? বানান করব। কল, 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 কল। এটা কি? আকার ছাড়া একটা শব্দ। এটা কি? আকার ছাড়া একটা শব্দ। ক, ল, কল। এটা কি? আকার ছাড়া শব্দ। কল। ক লয় গেলা, কলা। ক লয় গেলা, কলা। ক, ল, ম, কলম। কয় চন্দ্রবিন্দু? আকার ঠেকের ঠা, ল, কাঁঠাল। কি হলো? আবার বানান করি। কয় চন্দ্রবিন্দু? আকার। কয় চন্দ্রবিন্দু? আকার। কি বলতেছি আবার শোনো। কয় চন্দ্রবিন্দু? আকার ঠেকের ঠা, ল, কাঁঠাল। আবার বলতেছি, ক, ল, কল। কি বললাম? ক, ল, কল। ক লয় গেলা, কলা। দেখো, কল থেকে কি হয়েছে? কলা হয়েছে। কল কি? আকার ছাড়া শব্দ। কল কি? আকার ছাড়া শব্দ। আর কলা কি? কলার মধ্যে কি আছে? আকার ছাড়া। সেজন্য কি হয়েছে? কলা হয়েছে। কি সেজন্য কি হয়েছে? কলা হয়েছে। কলম, কলম। ঠিক কি? কলম, কলম। তারপরটা দেখো, কয় চন্দ্রবিন্দু? আকার হয়েছে। কয় চন্দ্রবিন্দু? আকার কয়েকের ঠেকের ঠা, ল, কাঁঠাল। কয় চন্দ্রবিন্দু? আকার ঠেকের ঠা, ল, কাঁঠাল। দেখো, কল, কলা, কলম, কাঁঠাল। কত তাহলে কি কি হলো? আমরা কি কি শিখলাম? কল, কলা, কলম, কাঁঠাল। কি কি হলো? কল, কলা, কলম, কাঁঠাল। কল, কলা, কলম, কাঁঠাল। তাহলে আমরা আজকে কোন বর্ণ দিয়ে শিখলাম? ক বর্ণ দিয়ে। আমরা কোন বর্ণ দিয়ে শিখলাম? ক বর্ণ দিয়ে। তাহলে তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করবা এবং পড়বা এবং লিখবা, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো। এখন করোনার সময় তোমরা সবাই বাসায় থেকো এবং শরীরের যত্ন নিও। তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক। আসসালামু আলাইকুম।